আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবার প্রিয় রোকসানা আক্তার রুপি। আজকে আপনাদের সামনে এসেছি দূরবীনের পক্ষ থেকে আমার বই, প্রথম লেখা বই, সিঙ্গেল মাদার প্রফেশনাল ইন বাংলাদেশ হার্ডলস অ্যান্ড হোপস। এই বইটি একটি অটো এথনোগ্রাফি। অটো এথনোগ্রাফি মানে হচ্ছে অটোগ্রাফি এবং এথনোগ্রাফির একটা মিক্সচার, মানে একজন সিঙ্গেল মাদারের ছোট থেকে বড় হয়ে বেড়ে ওঠা এবং তার সাথে যে ফ্যাক্টরগুলো রিলেটেড ছিল, তার ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্সের শিফটটা হওয়ার জন্য সেখানে রিলিজিয়ন এসছে, ল অ্যান্ড অর্ডার সিস্টেম এসছে, পারিবারিক আইন এসছে, এখানে আমাদের ধর্ম এসছে, আমাদের কালচার এসছে, আমাদের সমাজ এসছে। এবং এই বইয়ের টাইটেলে আপনারা দেখবেন যে হার্ডলস অ্যান্ড হোপস আছে। সো বিইং আ সিঙ্গেল মাদার প্রফেশনাল ইন বাংলাদেশ, একজন সিঙ্গেল মাদার প্রফেশনাল বাংলাদেশের ভিত্তিতে তারকে নিয়ে এটা গল্প। এটা একটা রিসার্চ ওয়ার্ক, এটা হিরোজ জার্নি মডেলে হয়েছে, যেটা সিঙ্গেল মাদারদের জীবনে, বাঙালি সিঙ্গেল মাদার প্রফেশনালদের জীবনে কী ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় এবং সেই চ্যালেঞ্জের সাথে সাথে সেটার হোপসগুলো কী, পজিটিভিটিগুলো কী, সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে এই বইতে। এই রিসার্চের মাধ্যমে আমি অনেকগুলো সাজেশন নিয়ে এসেছি, রেকমেন্ডেশন নিয়ে এসেছি, যেগুলো আশা করছি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছলে আমাদের বাংলাদেশের মায়েদের, যারা হারিয়ে যাচ্ছেন, তাদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে ঘরের কোনায় পড়ে থেকে অযত্নে অবহেলায়, তারা অন্তত সামনে উঠে দাঁড়াতে পারবেন এবং আমাদের বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। তো আশা করছি এই বইটি সবাই কালেক্ট করবেন, এই রিসার্চটিকে সবাই সাকসেস করার জন্যে একসাথে কাজ করবেন। আমাদের বাংলাদেশের মায়েদের আরও বেটার অ্যাটেনশন প্রয়োজন। সবাই আমার সাথে থাকবেন, এই বইটির সাথে থাকবেন, এই রিসার্চটিকে আপনারা সফল করবেন আশা করছি। তো এতটুকু পর্যন্তই, আমি আছি দূরবীনে, সবাই দূরবীনের মাধ্যমে এই বইটি 64 জেলায় আপনারা অর্ডার করতে পারবেন, পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।